নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সায়েন্স অ্যান্ড ইলেকট্রিক্যাল মাস্টার জিতে। প্রতিদিনের মতো আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে হাজির হয়ে গেছি। কারেন্ট অ্যাফেয়ার্সের আজকে সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট কী জানতে পারবো? আজকে সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট জানতে পারবো যে কোন দেশ আপদ থেকে শক্তি তৈরি করে নিল, অর্থাৎ কোন দেশ যে হাওয়া ঘূর্ণিঝড় থেকে তার প্রত্যেক দিনের যে কনজামশান তার 50% ইলেকট্রিসিটি উৎপাদন করে নিল। এটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হিসাবে জানতে পারবো। তাছাড়াও আরও জানতে পারবো বেরেল দিবস কবে পালিত হয়, বেরেল দিবস কী জন্য পালিত হয়, এইসব ডিটেলস জানতে পারবো। তো এইসব ডিটেলস দেখার জন্য পুরোটা ভিডিও স্কিপ না করে দেখো, আর ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে লাইক সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করো, তাতে আমি আরও ভালো ভিডিও বানানোর চেষ্টা করব। বেশ, তো চলো শুরু করা যাক আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। আজ হচ্ছে 5ই জানুয়ারি। তাহলে দেখো, সম্প্রতি কবে বিশ্ব ব্রেল দিবস পালিত হলো? তাহলে 4 জানুয়ারি বা 4th জানুয়ারি বিশ্ব বেরেল দিবস পালিত হলো। আচ্ছা, এই বেরেলকে, বেরেল হচ্ছেন লুইস বেরেল বা লুই বেরেল। তিনি কি করেছিলেন? তিনি একটা ভাষা তৈরি করেছিলেন যে ভাষার মাধ্যমে কি করে অন্ধ ব্যক্তি যারা তারা পড়াশোনা করতে পারে, তার জন্য সেই ভাষাটাকেও বেরেলিয়ান ল্যাঙ্গুয়েজ বা বেরেল ভাষা বলা হয়। সেই ভাষা তৈরি করেছিলেন বা আবিষ্কার করেছিলেন লুই বেরেল, আর সেই লুই বেরেলের জন্মতিথি 4 জানুয়ারি তে বিশ্ব বেরেল দিবস পালন করা হয়। তাহলে অন্ধ মানুষদের ভাষার জন্য লুই বেরেল বিখ্যাত। এবার দেখো, অন্ধ মানুষদের জন্য গুগলও একটা কিবোর্ড তৈরি করেছিল, ওই বেরেল ভাষার সঙ্গে যারা পরিচিত তাদের সঙ্গে অ্যাকোমোডেট করে একটা কিবোর্ড গুগল তৈরি করেছিল, যার নাম কি ছিল? টক ব্যাক। এটা মনে রাখবে, গুগল কর্তৃক অন্ধ ব্যক্তিদের জন্য যে কিবোর্ড তৈরি হয়েছিল তার নাম টক ব্যাক। বেশ, তাহলে এই প্রশ্ন থেকে আমরা এই এই তথ্য জানতে পারি। এরপরের প্রশ্ন দেখো, সম্প্রতি কোন রাজ্য সরকার জলের ট্যাঙ্কে আইটি উপকরণ লাগালো? তাহলে কোন রাজ্য সরকার? না বিহার। এবার দেখো, জলের ট্যাঙ্কে আইটি উপকরণ লাগানোর অর্থ কী? না জলের, আমরা কি দেখি যে অনেক সময় জলের ট্যাপ খোলা থাকে, জলের ট্যাপ খোলা থাকলে কি হয়, জল অপচয় হয়। আর একটা দিন আসবে যেদিন মানুষ চরম জল সংকটের মুখে পড়বে, তো সেই দিনের কথা ভেবে বিহার সরকার আইটি ইনস্ট্রুমেন্ট লাগালো, যাতে যে কল খোলা থাকবে ওই যে ট্যাঙ্কের কাছে যে প্যানেল বোর্ড থাকবে ওইখানে নির্দেশ চলে যাবে যে অমুক ট্যাপ খোলা আছে এতক্ষণ, অমুক ট্যাপ বন্ধ আছে এতক্ষণ। তার জন্য জল বাঁচানোর জন্য বিহার সরকার এই নতুন উপায় বা নতুন পদ্ধতি অবলম্বন করলো। এবার দেখো, এটা কিন্তু সবথেকে প্রথম ফিট হয়েছে এই আইটি উপকরণ নীতিশ কুমারের বাড়িতে, বিহারের যে মুখ্যমন্ত্রী আছেন মাননীয় নীতিশ কুমার, উনার বাড়িতেই প্রথম এই আইটি উপকরণ লাগানো হয়েছে। তাহলে বিহারে লাগানো হয়েছে, বিহার সম্পর্কে জানবো। বিহারের রাজধানী কি? পাটনা। বিহারের বর্তমান মুখ্যমন্ত্রীকে? নীতিশ কুমার। বিহারের বর্তমান রাজ্যপালকে? ফাগু চৌহান। আর বিহার আগে কী নামে পরিচিত ছিল? মগধ। আমরা নবম দশম শ্রেণীতে প্রত্যেকে পড়েছি যে ষোড়শ মহাজন পদের মধ্যে মগধের উত্থানের কারণ। তাহলে এই প্রশ্ন থেকে আমরা এই এই তথ্য জানতে পারি। এরপরে, সম্প্রতি ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতি কে নিযুক্ত হলেন? তাহলে ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হলেন কে? জে এস মুরলীধরন। তাহলে ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হলেন, ওড়িশা সম্পর্কে জানবো। ওড়িশার রাজধানী কি? ভুবনেশ্বর। ওড়িশার মুখ্যমন্ত্রীকে? নবীন পটনায়ক। ওড়িশার রাজ্যপালকে? গণেশী লাল। ওড়িশা প্রতিষ্ঠা দিবস কবে? 1 এপ্রিল। ওড়িশার পূর্ব নাম কী ছিল? কলিঙ্গ। এবার উড়িষ্যাতে কী উৎসব হলো সম্প্রতি? নুয়াখাই উৎসব হলো। আর কি উড়িষ্যাতে আছে? হুইলার দ্বীপ, যার নাম পরিবর্তন করে কী রাখা হয়েছে? এপিজে আব্দুল কালাম দ্বীপ। এবার দেখো, গতকাল আমরা দেখেছিলাম যে মাদ্রাজ হাইকোর্টেও একজন নতুন বিচারপতি নিযুক্ত হয়েছিলেন, তার নাম কী ছিল? এস এন ব্যানার্জি। বেশ, এরপরের প্রশ্ন, সম্প্রতি ব্লুমার্ক বিলিনিয়ার্স ইন্ডেক্স 2020 শীর্ষে কে আছেন? তাহলে ব্লুমার্ক একটা সংস্থা যে বিলিনিয়ারদের একটা ইন্ডেক্স তৈরি করে, তার মধ্যে শীর্ষে আছেন অ্যামাজনের যে সিইও জেফ বেজস, উনি শীর্ষে আছেন। আর ভারতের অনিল আম্বানি বা আরআইএল রিলায়েন্স ইন্ডিয়া লিমিটেডের কর্ণধার, তিনি 12th পজিশনে আছেন। তাহলে এই প্রশ্ন থেকে আমরা এই এই তথ্য জানতে পারি। সম্প্রতি কোন দেশ প্রবাহিত হাওয়া ঝোড়ো হাওয়া থেকে তার মোট উৎপাদিত বিদ্যুতের 50% উৎপাদন করেছে? তাহলে দেখো, তোমরা প্রত্যেকে জেনে থাকবে যে উইন্ড এনার্জি বলে একটা হয় বা উইন্ড এনার্জি, বায়ুর গতিশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এবার ইউকেতে কী হয়েছিল? ইউকেতে তুফান এসেছিল, অর্থাৎ ঝড় এসেছিল, সেই ঝড়ে
ওটাকে হাওয়া টারবাইন ওই ঝড়ের যে বাতাসের গতিবেগ ছিল ওটাকে টারবাইনে ঘুরিয়ে প্রত্যেক দিনের যা কনজামশন হয় তার 50% বিদ্যুৎ উৎপাদন করেছে কে, ইউকে। অর্থাৎ আপত্তির সময়ও কি হলো, উপায় বেরিয়ে গেল বা লাভ হলো কিছু একটা, এই হিন্দিতে একটা কহাবত আছে না ওইটাই। বেশ, এবার দেখো তাহলে সম্প্রতি কোন দেশ প্রবাহিত ঝোড়ো হাওয়া থেকে তার মোট উৎপাদিত বিদ্যুতের 50% উৎপাদন করেছে, ইউকে উৎপাদন করেছে। তাহলে ইউকে উৎপাদন করেছে, ইউকে সম্পর্কে জানবো। ইউকের রাজধানী কি? ইউকের রাজধানী হচ্ছে লন্ডন। ইউকের মুদ্রা কি? পন্ড স্টার্লিং। আর ইউকের বর্তমান প্রধানমন্ত্রী কে? বরিস জনসন। বেশ, সম্প্রতি কোন ব্যাংক হোয়াটসঅ্যাপ ব্যাংকিং এর সুবিধা চালু করলো? তাহলে সম্প্রতি ব্যাংক অফ বরোদা, বিওবি, হোয়াটসঅ্যাপ ব্যাংকিং এর সুবিধা চালু করলো। এর আগে কে চালু করেছিল হোয়াটসঅ্যাপ ব্যাংকিং এর সুবিধা? আইসিআইসিআই ব্যাংক শুরু করেছিল। বেশ, এরপর চলে যাব আমরা নেক্সট স্লাইডে। তোমরা যারা স্ক্রিনশট নেবে নিয়ে নাও, বা আমরা হ্যান্ড রিটেন পিডিএফ প্রোভাইড করছি এখন, নিচের ডিসক্রিপশন লিঙ্কে দেখবে পেয়ে যাবে। এরপরের প্রশ্ন দেখো, সম্প্রতি ভারত সরকার কোন রাজ্যের বিদ্যুৎ বণ্টন ব্যবস্থা আধুনিকরণের জন্য এডিবি এর সাথে $100 মিলিয়ন ঋণের সমঝোতা করলো? তাহলে ভারত সরকার এডিবির সাথে ঋণের সমঝোতা করেছে কেন? না ভারতের কোনো একটা রাজ্যের বিদ্যুৎ বণ্টন ব্যবস্থা যেটা আছে সেটাকে আধুনিকরণ করা হবে, নতুনভাবে করা হবে, ঠিক আছে? যেমন ধরো আগে এমনি নেকেড ওয়্যারের মাধ্যমে ইলেকট্রিসিটি পাস করতো, এখন কি কভার্ড ওয়্যারের মাধ্যমে হচ্ছে, তো সেইগুলো আর কি। তো কর্ণাটক, এবার দেখো কর্ণাটকে আধুনিকরণ হবে, তাহলে কর্ণাটক সম্পর্কে জানবো। কর্ণাটকের রাজধানী কি? বেঙ্গালুরু। কর্ণাটকের মুখ্যমন্ত্রীকে? বিএস ইয়েদুরপ্পা। কর্ণাটকের রাজ্যপালকে? বজুভাই বালা। এবার দেখো কর্ণাটকের রাজ্যপাল বজুভাই বালা ইসরোর যে চেয়ারম্যান আছেন কপিল সিব্বানকে ডক্টর অফ সায়েন্স উপাধিতে সম্মানিত করেছেন। বেশ, এই এরপরে হচ্ছে কি, এডিবি সমঝোতা করেছে কি? এডিবি, তাহলে এডিবির পুরা কথা কি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এডিবি কবে প্রতিষ্ঠিত হয়? 1966। এডিবির হেডকোয়ার্টার কোথায়? ম্যানিলা। ম্যানিলা কোথায়? ফিলিপিন্স, ফিলিপিন্সের রাজধানী। আর বর্তমানে এডিবির সিইও কে? মাতাসাকু আসাকাবা। তাহলে এই প্রশ্ন থেকে আমরা এই এই তথ্য জানতে পারলাম। এরপর যাব পরের প্রশ্নে, সম্প্রতি টেসলা কোম্পানি সবচেয়ে বড় সুপার চার্জিং স্টেশন কোথায় চালু করলো? তাহলে প্রথম কথা হচ্ছে কি, টেসলা কিসের কোম্পানি? টেসলা হচ্ছে একটা ইলেকট্রিক ভাইকেলের কোম্পানি, সব ইলেকট্রিক গাড়ি তৈরি হয় টেসলা কোম্পানিতে। এবার টেসলা কোম্পানির মালিককে? এলন মাস্ক, যিনি বর্তমান বিশ্বের 2 নম্বর ধনী ব্যক্তি। তিনি আরও স্পেস এক্স কোম্পানিরও সিইও, মালিক আর কি, ঠিক আছে? তাহলে এবার সে টেসলা কোম্পানি সুপার চার্জিং স্টেশন, অর্থাৎ যেখানে অনেকগুলো চার্জিং পয়েন্ট একসঙ্গে থাকে, সুপার চার্জিং স্টেশন কোথায় চালু করলো? সবচেয়ে বড় সুপার চার্জিং স্টেশন সাংহাইতে। ওই চার্জিং স্টেশনে কটা চার্জিং পয়েন্ট আছে? 72টা চার্জিং পয়েন্ট আছে একসাথে। তাহলে সাংহাইতে করলো সবচেয়ে বড় সুপার চার্জিং স্টেশন। এবার সাংহাই কোথায়? চীনে। তাহলে চীন সম্পর্কে জানবো। চীনের রাজধানী কি? বেজিং। চীনের মুদ্রা রেনমিনবি। আর চীনের বর্তমান রাষ্ট্রপতি জি জিনপিং। তাহলে এই প্রশ্ন থেকে আমরা এই এই তথ্য জানতে পারলাম। এরপরের প্রশ্ন, সম্প্রতি বৃহৎ আকারের আলডাবরা কচ্ছপ কোথা থেকে চুরি হলো? তাহলে আলডাবরা হচ্ছে একটা প্রজাতি, কচ্ছপের প্রজাতি। সেই কচ্ছপ একটা বৃহৎ প্রজাতির, বৃহৎ আকারের এই প্রজাতির কচ্ছপ কোথা থেকে চুরি হলো? না তামিলনাড়ুর ক্রোকোডাইল পার্ক থেকে। এবার তামিলনাড়ু থেকে চুরি হলো, তামিলনাড়ুর ক্রোকোডাইল পার্ক থেকে। তাহলে তামিলনাড়ু সম্পর্কে জানবো। তামিলনাড়ুর রাজধানী কি? চেন্নাই। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে? এডাপড্ডি কে? পলনস্বামী। আর তামিলনাড়ুর বর্তমান রাজ্যপালকে? বনোয়ারিলাল পুরোহিত। বেশ, এই প্রশ্ন থেকে আমরা এই এই তথ্য জানতে পারলাম। এরপরে, সম্প্রতি কোন রাষ্ট্রনেতার ভারতের আধিকারিক যাত্রা পুনঃবহাল হলো? তাহলে প্রথমে ভারতের প্রজাতন্ত্র দিবসে 26শে জানুয়ারি অফিসিয়াল ভিজিটে চিফ গেস্ট হওয়ার কথা ছিল বরিস জনসনের, ইংল্যান্ডের যিনি প্রধানমন্ত্রী। তো তারপরে ইংল্যান্ডে বা লন্ডনে বা ইউকেতে যেখানে বলো, ওখানে করোনা ভাইরাসের নতুন স্ট্রেন আসলো, তখন আবার উনার যে ট্যুর ছিল সেটা ক্যান্সেল হয়েছিল। এখন আবার পুনরায় ইউকের যে প্রাইম মিনিস্টার আছেন বরিস জনসন, তার যে অফিসিয়াল ভিজিট আছে 26শে জানুয়ারি প্রধান অতিথি হিসাবে, সেটা আবার বহাল আছে, মানে আবার তাকে উনাকে ডাকা হয়েছে। তাহলে এর অ্যান্সার কী হবে? ইউকের পিএম বরিস জনসন। ইউকে সম্পর্কে একটু আগে আমরা দেখলাম ডিটেলস ওই হাওয়ার প্রশ্নে, হ্যাঁ 50% হাওয়া তৈরি করলো। তাহলে ইউকের রাজধানী কি? ইউকের রাজধানী হচ্ছে লন্ডন। ইউকের মুদ্রা পন্ড স্টার্লিং। আর ইউকের প্রধানমন্ত্রী তো ইনি বরিস জনসন।
নমস্কার, আজকের ভিডিও এই পর্যন্তই, আবার কালকে দেখা হবে, টাটা।